নমস্কার বন্ধুরা, ইউটিউব কিচেনের পক্ষ থেকে আজ চলে এসেছি শীতের মরশুমের একটি পারফেক্ট রেসিপির সঙ্গে। আজ আমি দেখাবো চিকেন স্যুপ। একদম রেস্টুরেন্টের মতন চিকেন স্যুপ কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলা যায়, আসুন দেখে নেওয়া যাক। স্যুপ বানাবার জন্য আমার লাগবে দুটো পেঁয়াজ পাতা ডাটি সমেত পেঁয়াজ, একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ, এক ইঞ্চি আদা, চার কোয়া রসুন, পাঁচ থেকে ছটা বিনস এবং দুই ইঞ্চি গাজর। এখানে আমি 150 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এরপর গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আদা রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। চিকেন স্যুপের জন্য একটু হাড়যুক্ত মাংস নিলে খুব ভালো হয়। এতে মাংসের হাড়ের যে প্রোটিন এবং ভিটামিনটা থাকে সেটা স্যুপের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং স্যুপটা খুব হেলদি হয়। চিকেনটা দেবার পর 1/2 টেবিল চামচ নুন দিয়ে 2 মিনিট চিকেনটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেশ কয়েক মিনিট মাংসের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মাংসটা এভাবে হালকা ভেজে নিলে মাংসের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় আর স্যুপের মধ্যে মাংসের একটা সুন্দর ফ্লেভার আসে। মাংসের কালারটা হালকা ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 লিটার 250 গ্রাম জল। ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশারের ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর প্রেশার কুকার ঠান্ডা করে নিয়ে ঢাকনা খুলে নিলাম। এবার একটি ছেঁকনির সাহায্যে মাংসের জল থেকে মাংসটাকে আলাদা করে ছেঁকে নিচ্ছি। এরপর ওই একই প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি মাংসের স্টু, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কুচিয়ে নেওয়া বিনস, কুচি করে কেটে নেওয়া গাজর এবং কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। মাংস সেদ্ধ করার সময়ও আমি নুনের ব্যবহার করেছি, তাই নুনটা বুঝে দিতে হবে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। অপরদিকে সেদ্ধ করে নেওয়া মাংসগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি দুটো ফর্কের সাহায্যে মাংসগুলোকে হাড় থেকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি আর হাড়গুলোকে আলাদা করে রাখছি। 150 গ্রাম মাংস দিয়ে তৈরি এই চিকেন স্যুপটা কিন্তু 7 থেকে 8 জন মানুষের জন্য যথেষ্ট। চিকেন স্যুপ ছোট থেকে বড় সকলের জন্য খুবই পুষ্টিকর এবং এটি হজম করাও খুব সহজ। তাই যে কোনো দিন সন্ধ্যার টিফিন হোক বা রাতের ডিনারে হোক, অনায়াসে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন চিকেন স্যুপ ঘরেই তৈরি করে নেওয়া যায়। দুটো ফর্কের সাহায্যে মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে নেবার পর মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এদিকে সবজিটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। মাংসটা দেবার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পাতা। এখানে কেউ চাইলে অন্যান্য আরও সবজি যেমন বাঁধাকপি, ভুট্টার দানা বা লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ পাতা দেবার পর মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ফুটতে দেব। পাশাপাশি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেবার ফলে চিকেন স্যুপের থিকনেসটা একদম রেস্টুরেন্টের মতন ঘন হয়। তবে এক্ষেত্রে এটি অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারে। একবারে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকছি। একইভাবে আরও একটি বাটিতে একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ারের মতনই অল্প অল্প করে ডিমটাকে দিচ্ছি আর অনবরত স্যুপটাকে নাড়তে থাকছি। নইলে কিন্তু একবারে ডিমটা দিলে এক জায়গায় দলা পাকিয়ে রয়ে যাবে। ডিমটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবার পর আমাদের আজকের রেসিপি চিকেন স্যুপ গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে খুব সহজে বাড়িতে এই চিকেন স্যুপটি বানিয়ে আমায় কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।